হিজড়াদের জীবনমান উন্নয়নে হেয়ার ফ্যাশন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ভারতের হাবিব ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় লিঙ্গের জীবনমান উন্নয়নে বাংলাদেশের উত্তরণ ফাউন্ডেশন ও হাবিব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, হিজড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য জাতীয় বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করতে হবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।